এই সপ্তাহে আপনাদের ভোটে বিজয়ী হওয়া প্রশ্নটি ছিল, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যে মানুষটা চায় না যে তাকে যে মানুষটা ভালোবাসবে সে তাকে সত্যিকারের ভালো না বাসুক? কে চায় না? সবাই চায়। সবাই চায় তার ভালোবাসার মানুষটা তাকে সব থেকে বেশি ভালোবাসবে, তার জন্য সব কিছু করতে পারবে, তার সব থেকে খারাপ সময়ে তার পাশে থেকে চোখের পানির মতো তার সব কষ্টের ভাগিদার হবে। কে চায় না তার সব থেকে খুশির মুহূর্তে তার কাছের মানুষটাকে পাশে পেতে? হ্যাঁ, সবাই চায়। হ্যাঁ, আমিও চাই। কিন্তু সত্যি বলতে, যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে সেখানে ভালোবাসা থাকে না। যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে সেখানে থাকে শুধুই শর্ত আর স্বার্থ। হ্যাঁ, কাউকে দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার স্বার্থ। একটু ভেবে দেখুন, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ একটা অনেক সুন্দরী মেয়েকে অথবা একটা সুন্দর ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন, অনেক ভালো লেগে গেল আপনার, আর তখনই ঠিক করে ফেললেন যদি কাউকে জীবনসঙ্গী করেন তবে এই মানুষটা কি করবেন। এরপর বাসায় গিয়ে সারা রাত সারা দিন সব সময় তার কথাই ভাবতে শুরু করে দিলেন। আপনার সব থেকে কাছের বন্ধুকে ডেকেও বলে ফেললেন আপনার ভালোবাসার কথা। আপনি অনেক খুশি, আর দিন শেষে নিজেই নিজেকে বলছেন আপনি ভালোবেসে ফেলেছেন। আসলে এটা ভালোবাসা নয়, এটা আপনার ভালো লাগা। আমাদের সেই সব জিনিসই ভালো লাগে যেসব জিনিসকে আমরা আমাদের জন্য ভালো মনে করি, আর আমরা আমাদের জন্য যা ভালো মনে করি সেটাই আমাদের স্বার্থ। তাহলে এটা এবার প্রমাণ হয়ে গেল যে ওই মেয়েটা অথবা ওই ছেলেটা যার কথা আপনি কিছুতেই ভুলতে পারছেন না, বারবার যার সাথে কথা বলতে চাচ্ছেন, তার সাথে কথা বললে আপনার ভালো লাগছে, আসলে সেই মানুষটা আপনার ভালোবাসা নয়, এটা শুধুই আপনার ভালো লাগা। এখন আপনারা প্রশ্ন করবেন, রেদওয়ান ভাই, এটাও যদি ভালো লাগা হয়ে থাকে তাহলে ভালোবাসা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখব ভালোবাসা কি। আসলে সত্যিকারের ভালোবাসা আর শুধু ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো জিনিসই একই জিনিস। কারণ মিথ্যাকারের ভালোবাসা বলতে কিছুই নেই, মিথ্যে যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকে না, সেখানে থাকে স্বার্থ, সেখানে থাকে ভালো লাগা। যখন কেউ আপনাকে বলবে যে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসব, আমি তোমার জন্য সব করতে পারবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, তখনই বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না, আপনাকে তার ভালো লাগে, তাই সে আপনাকে রাজি খুশি করানোর জন্য এসব বলছে। কারণ চাঁদ নিয়ে আসাটা সম্ভব নয়। আপনার জন্য যদি সে সব কিছু করতেই পারে তবে তাকে বলুন আমার খুশির জন্য আর কখনো আমার সামনে আসবা না, দেখবেন সে সেটাও পারবে না। সে যদি আপনার জন্য জীবন দিয়ে দেয়, বুঝে নেবেন সে তার বাবা মাকে, তার পরিবারকে, তার বন্ধু বান্ধব কাউকেই ভালোবাসে না। আর যে মানুষটা তার জীবনের এই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে ভালোবাসতে পারলো না,
সে কিছুক্ষণ আগে অথবা কিছুদিন আগে পরিচিত হওয়া আপনাকেও কখনো ভালোবাসতে পারবে না। আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যেতেও সে এক মুহূর্ত ভাববে না। তার মানে সে যা বলেছে সব মিথ্যে, শুধু আপনাকে খুশি করানোর জন্য। ভালোবাসার আসল মানে তো তাকে আমার খুশির কারণ বানানো নয়, বরং তার খুশির কারণ হতে পারাই হচ্ছে ভালোবাসা। তার ভালোর জন্য তাকে শাসন করাই হচ্ছে ভালোবাসা। তার ভালোর জন্য নিজের ভালো মন্দের কথা মাথায় না আসাই হচ্ছে ভালোবাসা। যারা সত্যি সত্যি ভালোবাসে তারা মুখে বলে কম, তারা কাজে প্রমাণ করে। যারা ভালোবাসতে জানে তারা তার আশেপাশের সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে সম্মান করে। কারো কাছে ভালো হবার জন্য কাউকে অপমান করার নাম ভালোবাসা নয়। ভালোবাসাকে যদি অন্য কোনো শব্দ দিয়ে বোঝানো যেত তাহলে আমি সেই শব্দের নাম রাখতাম সম্মান। যে কাউকে সম্মান করতে পারে না সে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে না। তার খুশির জন্য তাকে ছেড়ে দেয়াই হচ্ছে ভালোবাসা। সে তো আপনার কাছে খুশি নয়, সে আপনাকে চায় না, কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন। এখন তাকে জোর করে বেঁধে রেখে হয়তো নিজেই অনেক খুশি থাকবেন, ঠিক স্বার্থপরের মতো, কিন্তু সে ভালো থাকবে না। তাই তার খুশির জন্য তাকে ছেড়ে দিতেও পারবেন যখন কাউকে সত্যিকারে ভালোবাসবেন। একটু ভেবে দেখুন তো, আপনার খুশির জন্য আপনার বাবা মা তাদের কতগুলো খুশি বিসর্জন দিয়েছে। ঈদ হোক অথবা পূজা, কখনো কি নিজের পোশাক কিনতে গিয়ে আপনার জন্য কিছুই কেনেনি? নিজে না খেয়ে কি আপনার জন্য খাবার তৈরি করে রাখেনি? সারাদিন হাজারো ব্যস্ততায় থেকেও বাড়ি ফিরে কি তার গল্পগুলো লুকিয়ে আপনার গল্পগুলো শুনে আপনাকে কোলে তুলে নিয়ে হাসেনি? হ্যাঁ, এই পৃথিবীতে যদি সত্যিকারের ভালোবাসা খুঁজতে চান তবে চোখ বন্ধ করে একবার ভাবুন, যারা আপনার সব স্বপ্নগুলোকে তাদের স্বপ্ন বানিয়ে ফেলে নিজের স্বপ্নগুলোর কথা ভুলে গেছে, সেই বাবা মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছেন সেটাই তো আসল আর খাঁটি ভালোবাসা। আপনি তাদের হাজারো কষ্ট দিলেও তারা আপনার জন্য মঙ্গল কামনা করেই যাবে। হ্যাঁ, আপনিও যখন কাউকে ঠিক এভাবেই ভালোবাসতে পারবেন, তার স্বপ্নগুলো যখন আপনার স্বপ্ন হয়ে যাবে, তার খুশির প্রতিটি কারণ যখন আপনার হয়ে যাবে, বুঝে নেবেন সেটাই ভালোবাসা। হ্যাঁ, বাবা মায়ের মতো কারো কাছে কিছু আশা না করেই তার জন্য কিছু করাই হলো সত্যিকারের ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।